आप देख रहे हैं झूमिम केस। Yeah!
সর্ব কালিদাস তাই তিনি ঘোর জঙ্গলে ছুটে এসেছে। ওদিকে ওদিকে বিক্রমাদিত্য রাজা তিনি তার রাজপ্রাসাদে ডাকে ওই পণ্ডিতগণকে তর্ক বিদ্যা করেছিল, তাই পণ্ডিতগণ তর্ক বিদ্যায় পরাজিত হয়ে তারা ছুটে চলেছেন ঘোর জঙ্গলে ওই মহামূর্খ খোঁজার জন্য। আহে ওহে পণ্ডিতগণ, আমরা
চলো আমরা তার কাছে যাই, তাকে জিজ্ঞাসা করি কি নাম ও কোথায় থাকে। তুমি যদি সেই শঙ্খ সভায় তর্ক বিদ্যায় পরাজয় করো, তাহলে তুমি ওই শঙ্খের সঙ্গে তোমার গোলে বড় মাল্য দিয়ে বিদ্যাপতি তোমায় ঘোর মানিয়ে দেবে। আমি সেখানে যাবো না, আমি কারো সঙ্গে তর্ক বিদ্যা করতে পারবো না। বলি শোনো চক্রা, তোমার চিন্তার নাহি কারণ, ওই বিদ্যার গতি যদি একটি প্রসন্ন করে তাহলে তুমি সেই প্রসন্নের শব্দ শব্দ উত্তর দেবে। তাহলে আমি নিশ্চয়ই যাবো, তাহলে আমি নিশ্চয়ই যাবো। বিক্রমাদিত্য রাজা তিনি ছুটে আসছেন তার রাজসভা মাঠে। আমার দুটা বহু একটা Come on!
Yeah.
Hey!
রামরাজ মারতে মারতেই ইচ্ছু মাটি তোরা রাজ্য সিং বার করে দেবো। তুমি কেন আমার
Oh,
আজ দেখ ভাই সরস্বতী পূজা বটে, ঠাকুর মস্ত মাতাল বটে, দেখছে খাই আসিয়া তো মনে হয় আমি দেখলি যে সালা দোকানে ঢুকে একটা দেখছে নিয়ে আসছে। তো বলি শুন ভাই, আমাদের এই যে ছোট ছোট ছেলে পুলে আছে বুঝলি তো, ভোকে দুপুর ফিরে আমি খাইছো, দেখ তবু খোদার করিয়ে আমরা তো কোথায় যদি নিজে বক্স পাইছে তবে একদম নিজে 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 করে মাঠে আছে বাবা। ঠিক আছে ঠিক আছে, তুই এইখানে থাক আমি দেখে আসছি। বলিয়ে ঠাকুর বলি ঠাকুর তুমি আলাদে তো বলছি তোমার আমি কি পূজা করতে পারবো না? বলি না আমার ঠাকুর তোমার যে আরো ঘরে মনে হয় গোল্লারি দোকান আছে, এই সবা এই বামার বুঝে দিন লাগে তা করবি, নয়তো এমন মন্ত্র মুদ্র করে মা তাই বলে যে দিব সারা সারা জীবন পাঁচ করতে পারবি না, সারা জীবন থাকবি এইখানে পড়ে বুঝলি তো এই প্রাইমারি স্কুলে, কোনোদিনই বন্ধু করা যোগ করতে পারবি না। এটা গরু যা বলল বাবা আমি তো বলতে সরস্বতী পূজা করব বলে আছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, বলি এ বাবু শোনো রে, তো বলছি কি তোরা ফুল পুষ্প দোকানি করেছ? হ্যাঁ ঠাকুর, আমরা সকালে বন্ধুদের জায়গা ছিল না বোন, তখন আমরা এই নাটক দিয়ে বললে আমরা নিয়ে আসি সকল ফুল পুষ্প বুঝলে তো। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, তুমি প্রজেক্ট করে দেখি বাবা এই চিড়ি 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 10 টাকা যা বাবা সব গেল। বলিয়ে ঠাকুর ওই দেখো ওই ক্ষেত্রে আছে তুমি দেখো এই শালা তো বলছি ঘটে কোন বিপা লাগে, ঘটে একটা নারিকোল লাগে রে বুঝলে তো, পারে মাথা কালে যে সারে সালাই মাখনের আইছো টাকা আইছে তা বলছে গামা থাবি চাই কে। ঠিক আছে ঠিক আছে, আইছো এই দিকে পূজা না তো কেনা দিকে তা পাবো না তখন বুঝবে। ঠিক আছে আইছো আইছো আইছো, আগে হেলে নাই আইছো আইছো আইছো, এই দিকে শোনো 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 শোনো, একটু শুনে নাও শোনো ভাই, আমি পূজা মন্ত্র বলবো আমি আগু আগু বলবো আর তোমরা আমার পেছু পেছু ওই যে যাবে বুঝলে তো। ঠিক আছে কি বাবা বাবা এই জানা কলেজ স্টুডেন্টের মা। সবাই যাও আয়
আইছো গো আইছো এ মনো আইছো বাচ্চা এদিক আইছো হাঁটু গাড়া দিয়ে দে মইছো বাচ্চা আইছো আইছো লাও 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 হ্যাঁ সবার ভুল বুঝবো হইল ও ঠাকুর হয়েছে আমার নাই হই এদিকে ঠিক আছে আমরা এইটাই ভাগ করছি ও না হবে হবে হ্যাঁ লাও 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 আর গুজা মন্ত্র শুরু করছি আমাকে বলছো
তোমাকে বলছি না তো দেখি মেলা নাই জন্য মেয়ে আছে লাগা বলছি ওর আগে যদি বলি তো বলতাম আমার কাছে তোমরা আপনাই কি কই দিয়ে গেল আমার তো বড় মাঠে একটা না খাতে গো আমি আপনি নাই আছি ও দাও কবে বলছি বলছি কি বলছি কি তুমি গান বলবে রাজ্যে তখন এলে বলছি কি বলবো না বলছি তো আমি বলছি কথাটা বলছিলাম ঠিক আছে গান বলো আরে স্কুল কে দেখবে আনা করে দেখবে এ তেরা ইন্তজার করুঙ্গা গড়িয়া রে চলিয়া না দিল কো না করবো না গড়িয়া রে চলিয়া না দিল কো না আরে বিহা ঘুরে এই